বিশ্বে প্রথম ভয়াবহ করোনা ভাইরাস শনাক্ত করা হয় 1960-এর দশকে। এটি সর্বপ্রথম 2019-এর নভেম্বর কিংবা ডিসেম্বরে চীনের উহান শহরের মানুষের মধ্যে সংক্রমিত হয় এবং জানুয়ারি 2020-এ মানুষ থেকে মানুষে সংক্রমণ শুরু হয়, যা বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেয়। হংকংয়ের অণুজীব বিজ্ঞানী ইউএন, যিনি বিশ্বের বেশ কিছু মারাত্মক হুমকির বিরুদ্ধে লড়াই করেছেন, যার মধ্যে রয়েছে সার্স ভাইরাসের মতো বিপজ্জনক জীবাণু, তিনি সার্স ভাইরাস শনাক্ত ও অন্য ভাইরাস থেকে পৃথক করার ক্ষেত্রে কাজ করেন। এখন ইউএনের নতুন আরেকটি মহামারীর সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করেছেন, যা করোনাভাইরাস মহামারীর সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি অনেকটা পরিচিত মুখ ছিলেন। হংকংয়ের বিজ্ঞানী ইউএনকে তার সঙ্গে তুলনা করে হংকংয়ের ফাউচি বলা হয়। তিনি সতর্ক করে বলেছেন, আরেকটি মহামারী আশঙ্কা এবং তা করোনা মহামারীর চেয়েও বেশি ক্ষতি করতে পারে বলে মনে করেন তিনি। হংকংয়ের কুইন মেরি হাসপাতালে কর্মরত এই বিজ্ঞানী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিশ্বের জনগণ ও নেতাদের এটা স্বীকার করে নিতে হবে যে আরেকটি মহামারী আসবে। তারা যতটা ধারণা করতে পারেন এর চেয়েও দ্রুত মহামারী চলে আসতে পারে। বিজ্ঞানী ইউএন বলেন, আমি এ ধরনের ভয়ঙ্কর পূর্বাভাস কেন দিচ্ছি, এর কারণ হচ্ছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ভূরাজনীতি, অর্থনীতি ও জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। রাজনীতিবিদদের দ্রুত সমাধানে ফিরতে হবে এবং বৈশ্বিক অস্তিত্ব হুমকির সমাধান করতে হবে। বিজ্ঞানী ইউএন তার আত্মজীবনী মাই লাইফ ইন মেডিসিন আ হংকং জার্নিতে এ সতর্কবার্তা দেন। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, 20 বছরের গবেষণার সুফল আমরা করোনা মহামারীর সময় পেয়েছিলাম। চীনের উহানে সামুদ্রিক মাছের বাজারকে করোনা ভাইরাসের উৎস বলে মন্তব্য করে তিনি অভিযোগের মুখে পড়েছিলেন। গত বছর ইউএন চীনে প্যান্ডামিক রিসার্চ এলিয়েন্স নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যা ভবিষ্যৎ মহামারী নিয়ে গবেষণা করবে। ইউএন আরও বলেন, আমরা যদি আলোচনা না করি তবে আরেকটি মহামারী আসবে এবং আবার আমাদের চড়া মূল্য দিতে হবে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।